আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিজাইনিং একটি টুনিক টপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে বেসিক যে প্যাটার্ন আছে সেটা আমি তৈরি করে নিয়েছি এবং এটা কীভাবে করেছি ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সর্বপ্রথমে এখানে আমি কাপড়টাকে চার লেয়ারে দুইবার ভাঁজ করে নিয়েছি এবং এই মাপেরই আমার দুই পিস আমি একসাথে কেটে নিচ্ছি। এখানে জাস্ট আমার যে ব্যাক পিস ফ্রন্ট পিসটা আছে জাস্ট সেটা আমি এই মেজারমেন্টেই গলাটা কাটবো, কারণ পেছনের গলাটা হবে ছোট এবং সামনের গলাটা হবে বড়। তো ওই মেজারমেন্ট নিয়ে আমি এখানে কাটছি। সর্বপ্রথমে আমি জাস্ট বডির যে মাপ আছে সেই বডির মাপ নিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এবং এখানে যে ফ্যাব্রিকটা আমি ইউজ করছি এটা কিন্তু কোনো কটন ফ্যাব্রিক আমি ইউজ করিনি। কটনের মধ্যে এখন এই যে সফট, একদম সফট যে ফ্যাব্রিকটা পাওয়া যায় সেই ফ্যাব্রিকটা নেওয়ার চেষ্টা করবেন, যেটাতে প্যালেটস পরলে যেন বোঝা যায়। এটাকে বাংলাদেশে এখন অনেক অ্যাভেলেবেল এই সফট কাপড় সুতির যে ফ্যাব্রিকগুলো আছে সেই ফ্যাব্রিকগুলো নেবেন, একদম কটন নেবেন না। 50% আপনারা নেবেন কটন এবং 50% যে লিলেনের যে মতো যে ফ্যাব্রিকগুলো আছে সেই ফ্যাব্রিকগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটার যে প্যালেটসগুলো যদি সোজা হয়ে থাকে তাহলে দেখতে ড্রেসটা সুন্দর লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এবং এটা হচ্ছে ব্যাক পিসের জন্য, আমি সর্বপ্রথমে যেটা কেটেছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট পিসের জন্য এবং এটা হচ্ছে ব্যাক পিসের জন্য। ব্যাক পিসটা একই রকম থাকবে, জাস্ট আমার নেক যে আছে নেকটা আমার জাস্ট শুধু হবে হাফ ইঞ্চি ডিপ আমি করে কাটবো, কারণ এখানে আমি যে নেকটা ইউজ করব সেই নেকটা আমি এখানে কলারের মতো একটা ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য এখানে আমি ডিফারেন্ট একটা নেক ইউজ করব। এবং এটার একটা আলাদা আমি অলরেডি আলাদা একটা ভিডিও আছে, সেটা আমি আপনাদের অতি শীঘ্রই এটা আপনাদের সাথে শেয়ার করব। এটাকে জাস্ট হাফ ইঞ্চ পরিমাণে একটু ফ্যাব্রিক নিয়ে এটাকে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি এবং এটাকে কেটে নিচ্ছি। এবং নিচের যে স্কার্টটা আছে স্কার্টটা আপনারা যদি বড় প্যালেটস চান সেখানে আপনারা বাড়িয়ে নিতে পারেন, বাট এখানে আমি মিডিয়াম প্যালেটস রাখবো। যতটুকু আমার এখানে আমার 1 মিটারের মতো ফ্যাব্রিক নিয়েছি, এই 1 মিটার ফ্যাব্রিক প্রায় 3 গজের কাছাকাছি আসে। তো এই 3 গজের মতো ফ্যাব্রিক জাস্ট টপে এই যতটুকু ফ্যাব্রিক আমার চলে গেছে এবং এক্সট্রা যতটুকু রয়ে গেছে, যতটুকু আমার আছে আমি ততটুকুই নিয়েছি। লম্বা আমি নিয়েছি 12 ইঞ্চি, কারণ এবং আমার ড্রেসটা কিন্তু উপরে কিন্তু 16 ইঞ্চি চলে গেছে, তো যথেষ্ট আমার লম্বার জন্য। এবং এখানে আমি ফোল্ড করে নিয়ে সেন্টার যে ভাগগুলো আছে সেই সেন্টারটা আমি মার্ক করে নিচ্ছি। চার সাইডে যে চারটা কোণা থাকে সেই চারটা আমি এখানে আগে সর্বপ্রথমে লাগাবো এবং এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো থাকবে সেগুলো দিয়ে আমি এখানে এই প্যালেটসের মতো দিব, যেটা নাকি আমার কুচি হবে। তো এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করে চার কোণা আমি বের করে নিচ্ছি। সালোয়ারে যেভাবে আমরা সেন্টার চার কোণায় চারটা আমরা লাগাই ঠিক সেইভাবে আমার এই টপেও এই স্কার্টটাকে আমার এইভাবে লাগাতে হবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথমে যে টপটা আছে টপটাকে আমার এটাকে এই এই বডিটা যে আছে বডিটাকে আমাকে স্টিচ করতে হবে দুই সাইড থেকে। এবং এখানে কিন্তু এক্সট্রা আমি নিয়েছিলাম প্রায় 1 ইঞ্চির মতো, তো 1 ইঞ্চ ফ্যাব্রিক রেখে আমি এখানে স্টিচ করব। এবং এখানে সেন্টার যে আছে টপের যে সেন্টার সেই সেন্টারটা আমি এখানে মার্ক করে নিচ্ছি, কারণ এখানে আমার যে স্কার্টটা যে আছে স্কার্টটাকে স্টিচ করতে হবে। তো এখন রাইট সাইড একসাথে রেখে আমি দুইটা বডি একসাথে স্টিচ করে নিয়েছি। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো করছি, কারণ এই ভিডিওতে যে গলার যেটা আছে সেটা আমি কিভাবে করেছি একটা আলাদা একটা ভিডিও আছে, এবং হাতাটা যে আমি তৈরি করেছি সেই হাতাটাও কিন্তু আলাদাভাবে একটা ভিডিও আমি তৈরি করেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং অতি শীঘ্রই আমি আপনাদেরকে এই ভিডিওটিগুলো শেয়ার করব। এখন আমি জাস্ট যা করব রাইট সাইড একসাথে এভাবে ফেস টু ফেস আমি এভাবে রাখছি। এটা হচ্ছে আমার ড্রেসের সেন্টার এবং এইখানে যে মার্কটা আমি করছি এটা হাফেরও হাফ হচ্ছে, এখানে হচ্ছে আমার কুচিগুলো পড়বে। তো এখন আমি চারো সাইডে যে চারটা ডট পয়েন্ট আমি বের করেছি সেই পয়েন্টগুলো আমি বের করে এখানে পিন দিয়ে ব্লক করে নিচ্ছি, এইভাবে করে দিয়ে চারো কোণায় যে এক্সট্রা ফ্যাব্রিকগুলো আছে সেই ফ্যাব্রিকগুলো আমি যেখানে একটু আগে আমি সেন্টারের যে সেন্টার বের করেছিলাম সেখান পর্যন্ত আমার আনতে হবে।
আমি আপনাদেরকে স্লো মোশন এখন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন কুচিটার কথা বলছি। যেখানে আমি দাগ দিয়েছিলাম হাফের যে হাফ, এটা হচ্ছে এই ডট পয়েন্টটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডট পয়েন্টটা, এই ডট পয়েন্ট পর্যন্ত আমি পিন দিয়ে এটাকে এখন ব্লক করব। ডাইরেক্ট আমি ওখানে আমি পিন দিয়ে এটা এখানে আমি পিন দিয়ে এটাকে ব্লক করছি। এভাবে ব্লক করা হওয়ার পরে এই সাইড থেকে আমি একইভাবে একই জায়গায় আমি আরেকটা পিন দিয়ে এটাকে ব্লক করছি। ব্লক করার পর অবশিষ্ট যে এক্সট্রা ফ্যাব্রিকটা থেকে যায়, এই ফ্যাব্রিকটা হবে আমার ব্যালেন্স। তো এখানকার এইভাবে করে আমি দোনো দিক সমান করে ব্যালেন্স করে এখানে আমি দুই সাইডে পিন দিয়ে এখানে ব্লক করে দিচ্ছি এভাবে করে। এবং আশা করি আপনাদেরকে আমি বন্ধুরা বুঝাতে পেরেছি আমি কীভাবে প্যালেসটা দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। ঠিক এইভাবে করে আমার চারটা টোটাল করতে হবে, ব্যাক পিসে দুইটা এবং ফ্রন্ট পিসে হচ্ছে দুইটা। তো এইভাবে করে আমি বাকিগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবং স্কার্টের জামার যে নিচের অংশটা আছে, সেই নিচের অংশটা আমি জিগজ্যাগ স্টিচ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে। এবং এখানকার যে হাতাটা আছে, হাতাটা কিন্তু আমি আরেকটা টিউটোরিয়াল করেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।